গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সকালবেলা বসে আছি, তখন দেখছি যে এই কুকুরটার বিড়ালটা ওদিক থেকে হেঁটে হেঁটে এসছে, এসে আমার এই ঘরের দুয়ারের সামনে বসে আছে। এবার দেখছি তাদের মধ্যে কত ভাব ভালোবাসা। দেখো, আগে আমি দেখতাম কুকুর যখন আসতো বিড়াল দেখে ছুটে পালিয়ে যেত, এখন দেখছি বিড়াল আর কুকুর বন্ধুত্ব করেছে। খুবই ভালো কথা। এরকম দৃশ্য কে কে দেখেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি দেখে আমি মনে মনে ভাবছি আমি বন্ধুদের সঙ্গে একটু হলেও শেয়ার করি। আমার যখন ভালো লেগেছে নিশ্চয়ই বন্ধুদেরও ভালো লাগবে, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। কার কার ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তাই বলি যে দেখো, হিংসে নিন্দে ছাড়ো, হাতে হাত রাখো, চলো সবাই একসঙ্গে এগিয়ে যাই। এদেরকে দেখে আমাদেরও একটু শেখা উচিত, তাই না? যে এরা দেখো বিড়াল আর কুকুর মানে আলাদা, তবুও কিন্তু ওরা এক হয়েছে। দেখো কত সুন্দর বন্ধুত্ব করছে, ওর মুখের সঙ্গে মুখ লাগাচ্ছে, দেখো কিছুই বলছে না। মানে ওরা দুজনে এত বন্ধু, আমি তিন চার দিন ধরে ফলো করছি, দিয়ে আমি ভাবছি দেখি এক ভিডিও যদি করতে পারি তাহলে আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। দিয়ে আজকে আমি সুযোগ পেলাম, ওরা যখন আমার কাছে এসছে, এসে এখানে যখন বসে দুজনে মিশে ভাব করছে, তখন দেখছি যে না, আমি যখন দেখে এত সুন্দর দৃশ্যটা অনুভব করছি, তাহলে আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তার জন্য আমি ভিডিওটুকু করা। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর কে কে দেখেছো এরকম যে কুকুর আর বিড়ালের সঙ্গে এতটাই বন্ধুত্ব? ঠিক আছে, তো আমি দেখলাম, তার জন্য তোমাদের দেখার সুযোগ করে দিলাম। আর আমি কিন্তু ভিডিওর ভিতরে ভালো একটা ভয়েস দিতে পারি না, হয়তো মিস্টেক হচ্ছে কোথাও না কোথাও। অনেকেই খুব সুন্দরভাবে ভয়েস দেয়, আমি সেইভাবে দিতে পারি না। তো বন্ধুরা, আশা রাখছি আমার এই ছোট ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে, যদি তোমাদের মন থেকে চায়, একটু শেয়ার করে দিও, আরও অনেক বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর কিছু বলছি না, এই পর্যন্তই আমি ভিডিওটাকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বং পাগলি লতুর পেজটাকে ফলো করতে থাকো। যারা আমার নতুন ফলোয়ার্স আসছো, কারা এসছো আমার প্রোফাইলে, তারা একটা কমেন্ট করে যেও, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবো। টাটা, বাই।